İndiriyor işte burada. Doğru doğru doğru. İndiriyor işte burada. Bismillahirrahmanirrahim. গণতন্ত্র হত্যা এবং বাকশাল কায়েম দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, জাতীয় নেতৃবৃন্দ, সকল নেতৃবৃন্দ এবং কর্মী ভাইয়েরা, আপনাদের জানাই আমার সংগ্রামী সালাম। প্রিয় ভাইয়েরা, 1975 সালের 25 জানুয়ারি চতুর্থ সংশোধনীর মাধ্যমে বাকশাল কায়েম করা হয়েছিল, গণতন্ত্রকে ধ্বংস করেছিল, একটি কালো অধ্যায়ের সূচনা করা হয়েছিল এই বাংলাদেশে। বাকশাল কায়েমের মধ্য দিয়ে জাতীয় চারটি দৈনিক বাদে সকল পত্রিকা, সকল মিডিয়াকে ব্যান করা হয়েছিল, বাংলাদেশে সকল ক্ষমতা এক ব্যক্তি কেন্দ্রিক করা হয়েছিল। আজকেও স্বাধীনতার 50 বছর পরে এসে এই খুনি, ফ্যাসিস্ট, স্বৈরাচারী, অবৈধ, ভোট ডাকাতি, ব্যাংক ডাকাতির শেখ হাসিনার সরকার আবারও বাকশাল কায়েম করেছে, আবারও বিভিন্ন কালো আইনের দ্বারা বাংলাদেশের মিডিয়াকে তারা কুক্ষিগত করেছে, মিডিয়াকে নিয়ন্ত্রণ করছে। এই বর্তমান সরকার সেই বাকশালের মতোই, বাকশালে যেরকম প্রধান বিচারপতিকে নিয়োগ দেওয়ার সকল ক্ষমতা এক ব্যক্তির হাতে ন্যস্ত করা হয়েছিল, এখনো এই খুনি শেখ হাসিনার সময় প্রধান বিচারপতিকে এস কে সিনহাকে জোরপূর্বক দেশটাকে বাধ্য করে, পদত্যাগে বাধ্য করে ঠিক একই কায়দায় আবারও বাকশালের এজেন্ডা বাস্তবায়ন করে চলেছে। প্রিয় ভাইরা, বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই, জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য দিবেন। আমি শুধু তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম যারা আমার বক্তব্য শুনছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, প্রিয় ভাইরা, সারা বাংলাদেশে আজকে জনগণ যেভাবে এই খুনি বাকশালীয় অপশক্তির বিরুদ্ধে জেগে উঠেছে, আগামী দিনে এই 2023 সালে সকলে ঐক্যবদ্ধ হয়ে এই খুনি সরকারের বিরুদ্ধে দূরবার আন্দোলন করে তুলে তাদেরকে বিতাড়িত করতে হবে, এর কোনো বিকল্প নাই। এবং সর্বশেষ যে কথাটি বলতে চাই, আমাদের মধ্যে সকল কিছুর পরে 10 তারিখের আগে পরে ঢাকা নেতৃবৃন্দের উপরে যে স্টিম রোলার চালানো হয়েছে, সারা বাংলাদেশে যেভাবে অত্যাচার নির্যাতন করা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে আমাদের কাছে এটা স্পষ্ট যে আমরা আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেদিন মুক্ত করে আনতে পারবো সেদিনই বাংলাদেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা হবে। আরে, আমরা আমাদের নেত্রীকে যদি মুক্ত না করতে পারি, আমরা বাংলাদেশের মানুষকে কিভাবে গণতন্ত্র উদ্ধার করে দিব সেটা আমাদের ভিতরে প্রশ্ন রাখা উচিত। আগামী প্রজন্ম এই বাংলাদেশকে এই বর্তমান সরকার যেভাবে অতল গহ্বরে, অন্ধকার যুগে ঠেলে দিচ্ছে, সেখান থেকে উদ্ধারে এগিয়ে আসতে হবে। কোনো ভয় পাবেন না, ইনশাল্লাহ মহান আল্লাহ তাআলা আমাদের সাথে রয়েছে, কোনো মানুষকে আমরা ভয় পাই না, বিজয় আমাদের সুনিশ্চিত। এই বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করতে চাই। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। 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 বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে।